সো আজকে আমাদের মেনু হচ্ছে শাক ভাজা চাটনি একদম প্রথম আর শেষটা দিয়ে শুরু করলাম আর এখানে হচ্ছে ঝিঙে আলুই পোস্ত আর এখানে বেগুন ভাজা হবে তার জন্য বেগুন ম্যারিনেশন হচ্ছে আর মাটন আলু দেখা যাচ্ছে এখানে মাটন পুচু তাও বলো কেমন লাগলো রে গরমে দাঁড়া একটু কোল্ড ড্রিংকস দেবো না শরবত এই এসিটা চালিয়ে নে এসিটা চালিয়ে বস কি কি দেখলে জুতে লায়ন টাইগার জিব্রা বাপ রে ভালো লেগেছে মজা লেগেছে ডিয়ার ডিয়ার বাপ রে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আগে বাচ্চা খেতে বসে গেছে এখন এখন সিনিয়র সিটিজেনরা খাচ্ছে সিনিয়র পার্সনরা স্টার্ট হয়নি এখন আমাদের তো এটা মেনু তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম তো আরেকবার ভালো করে দেখেই নাও আর মন্টায়ের মাটনের রিভিউটা একটু পরে দেবে ভালো হয়েছে ঠিক আছে ফুলে যেও না এটা হচ্ছে পুচু শাস্তি কারণ পুচুটা দুপুর বেলায় ঘুমাচ্ছে না কেমন লাগছে নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও সো গাইজ এরপরে আমাদের টুর্নামেন্ট শুরু হবে আমাদের খাওয়া দাওয়া ডান তো দেখা যাক টুর্নামেন্টের উইনার কে হয় কি উইনার হবে পুচু পুচু আছে আমাদের উইনার কি রং দেখি দেখ একবার এই বাচ্চা ছেলেটা স্ট্র ছাড়া কোল্ড ড্রিঙ্কস খেতে পারে কে কে পারো বলো এতটুকু বাচ্চা ছেলে পুরো সুপার পাওয়ার ফিনিশ ইয়েস ঘুম টুম নেই দুপুরে তোর থেকে জিতলো পুচু কে জিতলো হ্যাঁ আমি মিত্তো এখন কারেন্ট চলে গেছে তাও একটা লাইট ছিল তার জন্য খাচ্ছি কি খাচ্ছো তুমি ম্যাগি আর দেখো একটাই লাইট আছে সেটাই বাকি সব অন্ধকার নেলি আমরা একটু ঘুরতে বেরোচ্ছি কালকে বেরিয়েছিলাম বাট সেটা ঘুরতে যাওয়া নেই এরকম একটু রাস্তায় রাস্তায় ঘুরে চলেছেন তো আজ ফাইনালি কোথাও একটা যাব তো অনেক তো প্ল্যান ছিল বাট সেটা বৃষ্টির জন্য ভেঙে গেল আর কি প্ল্যানগুলো চোপাট হয়ে গেছে বাট দেখা যাক কি হয় তাও তো সেজে গুজে বেরোচ্ছি এটা একটা আনন্দ ব্যাপার সেজে গুজে হ্যাঁ চার পাঁচটা সেলফি তো হবে চার পাঁচটা সেলফি হবে তো চলো দেখা যাক কোথায় যাই গাইজ আমরা সবাই মিলে এসেছি ইসকন মন্দিরে আর এই ফার্স্ট টাইম আমরা এলাম তো যাই হোক খুব সুন্দর লাগছে বলো দারুণ সুন্দর কিন্তু আমি মায়াপুরের ইসকনে গেছি জুতোগুলো গাড়িতে খুলে আসবো আমাদের হয়ে গেছে ঘোরা আমরা গাড়িতে বসে আছি এখন আসছি তো আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে এখন তো আমাদের নিউ ড্রাইভার আমরা হায়ার করেছি আমরা এরপরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তো আমরা এসেছি মালবাতে দেখা যাক এই ফার্স্ট টাইমে এলাম আর
খাবার কোয়ালিটি কেমন আমরাও জানি না, কারণ দিদিভাইদের সাথে আমরা ফার্স্ট টাইম আসছি, কারণ এটা আমাদের একদম বাড়ির কাছাকাছি, সেই জন্য আর মানে আসা হয়নি আর কি, আর বাড়ির কাছাকাছি রেস্টুরেন্টে আমরা আসি না। বাট আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে ভালো লাগলো, মানে আর অ্যাম্বিয়েন্সটাও ভালো শুনেছি আর কি, যা রিভিউ দেখলাম। রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছে আর অ্যাম্বিয়েন্সটা আমাদের ভীষণই ভালো লেগেছিল, আর এই ক্যান্ডেলগুলো এত সুন্দরভাবে জ্বালানো ছিল, মনে হলো আমরা যেন একটা ক্যান্ডেল লাইট ডিনার করে ফেললাম। আর আমার তো আবার কেমন গোয়া গোয়া ভাইব আসছিল, শুধুমাত্র সামনে সমুদ্রটাই জাস্ট ছিল না, কারণ গোয়াতে এরকম ক্যান্ডেল লাইট ডিনার হয় আর কি, সমুদ্রের ধারে বসে বসে, যারা গোয়া গেছে তারা তো জানোই, তো বিচের ধারে এরকমই ক্যান্ডেল জ্বেলেই আর কি পার্টি হয়, তো আমার তো সেমই লাগলো, ওরকমই লাগলো। শুধুমাত্র লাউড মিউজিকটাই ছিল না, বাট ওখানে স্লো মিউজিক হচ্ছিলো বলেই আমি ভয়েস ওভার দিলাম, কারণ কপিরাইট চলে আসবে। পাঁপড় আর জলজিরার শরবতটা কিন্তু আমরা অর্ডার দিইনি, ওটা কমপ্লিমেন্টারি ছিল, জন্য নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, কারণ বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালোবাসার, বাচ্চারা কেন বলবো, ওর নামে কিনে আমরাও সবাই কিন্তু শেয়ারই করেছিলাম, কারণ আমাদের বড় থেকে বাচ্চা সবাইকেরই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রতি একটা আলাদা রকম টান। আর খাবার কোয়ালিটিগুলো সিরিয়াসলি খুবই সুন্দর ছিল, আর সবথেকে যেটা বেস্ট ছিল সেটা হচ্ছে শাহি পনির, ওটা আমাদের সবারই খুব ভালো লেগেছিল। কোয়ান্টিটির দিক থেকে তো খুবই ভালো ছিল, কারণ প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে দিচ্ছিল, আমরা চারজনে মিলেও শেষ করতে পারছিলাম না। বাট আজকের কিন্তু এই ট্রিটটা আমাদেরকে জিজুই দিয়েছে, কারণ জিজুর একটা প্রমোশন হয়েছে, তো সেই কারণে। কেমন লাগলো পুচু? আমি পুরো ফুল হয়ে গেছি। বাই বাই পুচু, কবে আসছো আবার? তো অনেকক্ষণ চলে গেছে আর বাড়িটাও পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ বাড়িতে যদি একটা বাচ্চা থাকে বুঝতেই পারছো কিরকম গম গম হচ্ছিল দুদিন, তা আজ বাড়িটা পুরোই ফাঁকা, কেউ নেই, আমি বাড়িতে একা, মন্ডে অফিস চলে গেছে, তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরেও কথা বলছি আর কি। আর একটা খুব খারাপ জিনিস হয়েছে আজ, মানে আমরা উঠতে পারিনি, ওরা রেডি রেডি হয়ে একদম চাটা খেয়ে তারপরে আমাদেরকে ওঠাচ্ছে, বলছে কি যে না তুই ঘুমোচ্ছিলি রেস্ট নিচ্ছিলি, তো তার জন্য আর তোদের মানে তোদেরকে ডাকলাম না আর কি। তো আমি বলছি কি বাবা তোকে আমি বলে শুয়েছিলাম যে আমাদেরকে ডেকে দিবি, কারণ আমার সত্যি কথা বলতে আমার সকালে ওঠার না অভ্যেসটা খুবই মানে নেই আর কি, ওটা খুবই খারাপ একটা অভ্যেস আমার। তো যাই হোক, এখনকার মানে কি বলবো, সবাই আমরা মানে আমাদের জেনারেশনে খুব ফ্লেক্সিবল হয়ে গেছে, মামুনি বলছে এ বাবা তোর তো ওঠা উচিত ছিল, তুই তো অ্যালার্ম দিয়ে দিতে পারতিস। তো যাই হোক, আমি বলছি না মামুনি কেউ কিছু মনে করে না এখন, মানে সবাই আর কি হ্যাঁ হ্যাঁ মানে নিজের নিজের মতো করে আর কি ম্যানেজ করে নেয় সব জায়গাতে আর কি। আমার আর কি পুরো দিনটাই রেস্টেই কাটছে, আর মনটাইও আমাকে বলেছে একদম তুমি পুরোপুরি রেস্ট নাও, কিচ্ছু একটু করবে না, আর কাল যা রান্নাবান্না হয়েছিল সেগুলোই আর কি সমস্ত কিছু ছিল অনেকটাই করে, তো আমাদের ভাতটাই জাস্ট বানাতে হয়েছিল, তো হয়ে গেছে মোটামুটি, আমাকে মানে রান্না করা আর এক্সট্রা কিছু কাজ করতে হয়নি, আর মনটাই সমস্ত কিছু মানে ঘর বাড়ি সব পরিষ্কার করেছে। আমি একটা কাজের লোকও রেখেছিলাম জানো, কিন্তু আর বলো না আমার মানে কপালটাই খারাপ, কারণ সে এক মাস থাকার পর হয়ে গেছে আর কি, মানে এক মাসে আর কি তিন চার দিন কামাই করে দিয়েছে, তো আমার ভীষণই রাগ হয়ে গেছে যে আমি পাচ্ছি না এখন, সেই জন্যই রাখা, তো সেই যদি মনটাইকেই কাজ করতে হয় তাহলে আর আমি কি করব, কোনো হেল্পিং হ্যান্ড রেখে আর কি। আর আমার প্রায় আড়াই বছর বিয়ে হওয়া হয়ে গেছে, আর এই আড়াই বছর ধরে আমি মানে সংসারে সমস্ত কাজ নিজেই করছিলাম, তো আমার এগুলো করতে খুব ভালোই লাগে আর কি, আমার কোনোদিনও মানে কোনো খারাপ লাগে না যে আমি বাসন মাজছি বা ঘর মুচ্ছি, আমার এগুলো আমি খুব এনজয় করি আর কি, ভালোই লাগে আমার, মানে এরকম নিজের সংসার নিজে গুছিয়ে রাখবো, নিজের কাজ নিজে করব, তো আর এইটুকুই তো কাজ বলো, সারাদিন আর কি করবো, একা একা থাকি, এইটুকু তো কাজ করা যেতেই পারে, আর বাড়ির কাজ করলে একটু শরীরটাও ফিট থাকে, তো আমি খুব ভালোবাসি কাজ করতে, বাট এখন সিরিয়াসলি কোনো উপায় নেই, তো তার জন্য আমি কাজের লোক রেখেছিলাম, তাও সে শুধু ঘর মুচ্ছিল আর ঘরটা ঝাড়ু দিচ্ছিল, বাসন টাসন মাজেনি, কারণ এখানে একটা মানে রুম মানে নিয়ম হচ্ছে যে যারা হেল্পিং হ্যান্ড হয় তারা শুধুমাত্র মানে সকালবেলায় আসে, একবেলায় এসে কাজ করে দেয়, আর আমাদের জানো তো সেই মানে দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তাহলে সেই দশটা সাড়ে দশটার এঠো বাসন আবাসি তার পরের দিন এসে আমার মাজবে, তো সকালবেলা মানে তার পরের দিন সকালবেলা এসে মাজবে, তো আমার ওগুলো ভালো লাগে না, আমার সিঙ্কে এঠো বাসন পড়ে থাকলে আমার মানে ঠিকঠাক থাকে না, আমি নিজে বাসনটা আমি নিজেই ধুয়ে নিচ্ছিলাম আর কি, তো ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়ার জন্যই বলেছিলাম করতে, তো তার মাঝেও সে তিন চার দিন কামাই করে দিচ্ছিল।
একটা ফ্রেন্ডকে বলে রেখেছিলাম আর কি, যে যদি তোমার কাছে কোনো সন্ধান থাকে তো কেউ কাজ করবে কি না তো বলবে। তো কাল সে ফোনও করেছিল, কিন্তু কালকে বাড়িতে এত লোকজন ছিল বলে আমি বললাম না আজকে আর নিয়ে এসো না, তো কাল আসতে বলো তাকে। তো দেখা যাক আজকে আসে কি না, কারণ ঘরটা ঝাঁটমুচ দিয়ে দিলে না অনেকটা কাজ হয়ে যাচ্ছিল আর কি, মনটাকে অতটা চাপ নিতে হচ্ছিল না। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।